वेलकम टू माय चैनल एंटरटेनमेंट सेंटर। आज के आलोच्य विषय काउंटेबल एंड अनकाउंटेबल नाउन निये। गणना भित्ते नाउन दुई प्रकार, काउंटेबल अनकाउंटेबल। अनकाउंटेबल नाउन अपर नाम नन काउंटेबल नाउन, जा गणना करा जाए ता काउंटेबल नाउन, जा गणना करा जाए ना ताके अनकाउंटेबल नाउन बोले। डग, कैट, मैन, रिवर, रोड एगुलो होच्छे काउंटेबल नाउन, कारण एगुलो गणना करा जाए। अपरदिके इनफरमेशन, सिनारी, मानी, रिच, टी, वन, वाटर एगुलो होच्छे अनकाउंटेबल नाउन, कारण एगुलो गणना करा जाए ना। एखन प्रश्न होच्छे मानी कि अनकाउंटेबल नाउन? येस, मानी अनकाउंटेबल नाउन, कारण मानी अर्थ होच्छे टाका पैसा। और टाका पैसा आमरा गणते पारि ना, आमरा जा गणी ता होच्छे संख्या, और टाका पैसा गणना करा जाए ना, एगुलो होच्छे बिनिमयोग्य। एइजन्य मानी होच्छे अनकाउंटेबल नाउन। আবারও বলি, যা গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, আর যা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। তো কাউন্টেবল নাউন না সরি আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে রূপান্তর করার উপায় হচ্ছে এ পিচ অফ। এ পিচ অফ লিখে তারপর ওই আনকাউন্টেবল নাউনটাকে লিখলে কাউন্টেবল নাউন হয়ে যাবে। যেমন আপনারা জানেন অ্যাডভাইস, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা যদি আমি কাউন্টেবল নাউনে রূপান্তর করি তাহলে লিখতে হবে এ পিচ অফ অ্যাডভাইস, এ পিচ অফ লাগেজ, এ লোফ অফ ব্রেড, এ বার অফ সোপ, এ পিচ অফ মিউজিক। মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমি এটাকে কাউন্টেবল করলে হবে এ পিচ অফ মিউজিক। ফার্নিচার, অ্যাডভাইস, মিউজিক, ব্রেড, সোপ, লাগেজ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলোকে আমি কাউন্টেবল নাউন করেছি এ পিচ অফ লিখে। এখন আপনারা যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে বেশি বোঝাতে কাউন্টেবল নাউনে মেনি বসে এবং নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনে মাছ বসে। বেশি বোঝাতে কাউন্টেবল নাউনে মেনি বসে, নন কাউন্ট নাউনে মাছ বসে। যেমন মেনি পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, এর পূর্বে মেনি হয়েছে বেশি বোঝাতে। তারপর বয় কাউন্টেবল নাউন, এর পূর্বে মেনি বসেছে মেনি বুক। অপরদিকে নন কাউন্টেবল নাউন মানি, মানির পূর্বে মাছ বসেছে। তারপর বেশি বোঝাতে ওয়াটারের পূর্বে মাছ বসেছে, ফার্নিচারের পূর্বে মাছ বসেছে। তা কী বুঝলেন? কাউন্টেবল নাউনে মেনি, কাউন্টেবল নাউনে বেশি বোঝাতে মেনি বসে, আর আনকাউন্টেবল নাউনে বেশি বোঝাতে মাছ বসে। কম বা অল্প বোঝাতে কাউন্টেবল নাউনে ফিউ, আনকাউন্টেবল নাউনে লিটিল বসে। ফিউ মানে নাই, নাই বললেই চলে। যেমন আমার পানি নেই বললেই চলে। এ ফিউ অর্থ অল্প কয়েকটি। আই হ্যাভ এ ফিউ পেন, আমার অল্প কয়েকটি কলম আছে। দ্য ফিউ নাই, যদিও যেগুলো আছে তা সবগুলোই বোঝাবে। আবার লিটিল হচ্ছে সামান্য, এ লিটিল অল্প পরিমাণ, দি লিটিল সামান্য কিন্তু যতটুকু আছে তা সবটুকুই। যেমন আই হ্যাভ লিটল ওয়াটার, আমার সামান্য পানি আছে। আর অন্যদিকে আই হ্যাভ ফিউ পেন, আমার কিছু কয়েক কলম নাই বললেই চলে। এরকম আর কি, যে আনকাউন্টেবল নাউনে লিটল আর কাউন্টেবল নাউনে ফিউ আসে, কম বোঝাতে, কম বা অল্প বোঝাতে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।